নতুন আর একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের রেসিপি গন্ধরা চিকেন। এটা সাধারণত গরমকালে রান্না করা হয়, খুব কম উপকরণে খুব টেস্টি একটা চিকেন রেসিপি। আর গন্ধরাজ লেবু দিয়ে রান্না করা হয় বলে এই চিকেনটা খেতে অনেক টেস্টি হয়, আর পুরো রান্নাঘর চিকেন গন্ধরাজ লেবুর গন্ধে ভরে যায় আর খুব সুস্বাদুও হয়। তো এই চিকেন রেসিপির জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা প্রথম থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর ম্যারিনেট করে নেব। তো প্রথমে একটা ছোট্ট 1 চা চামচের এক চামচের মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটা 1 চামচের মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আমি 2টো কাঁচা লঙ্কাকে বেটে দিয়েছি। আর 1 চামচ আদা রসুন বাটা দিলাম, আর 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 4 চামচের মতো টক দই, আর একটা গন্ধরাজ লেবুকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এই সবুজ অংশটা একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে হবে, আর খুব সাবধানে গ্রেট করতে হবে যেন সবুজ অংশের সঙ্গে ভিতরে সাদা অংশটা না চলে আসে, তাহলে কিন্তু চিকেনটা তেঁতকুটে টাইপের তেঁতো টাইপের হয়ে যাবে। তো ঘুরিয়ে ফিরিয়ে আমি শুধুমাত্র সবুজ অংশটাই এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। পরে আমি এই লেবুটারই অর্ধেকটা রস এই চিকেনের মধ্যে দেব। তো প্রথমে গ্রেট করে নিই। গ্রেট করা হয়ে গেলে আমি কি করব, এই হ্যান্ড গ্রেটার থেকে লেবুর খোসাগুলোকে সরিয়ে নিয়ে এই চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু এটা হাতে করে করছি তার জন্য আমি মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে। আমি আবারও অর্ধেকটা লেবুর রস দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে লেবুর রসটা দেওয়ার পর একবারে সব কিছু মিশিয়ে নিতে পারেন, আমার যেহেতু হাতে খোসাটা লেগেছিলো তার জন্য আমি একবারে মিশাই নিই। আগে এটা মিশিয়ে নেওয়ার পর অর্ধেকটা লেবুর রসকে এইভাবে চেপে চেপে দিয়ে তারপরে এটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো রসটা চেপে চেপে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরই এটা আবার মিশিয়ে নিয়ে 30 মিনিটের মতো ঢেকে রাখবো। যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে 10 মিনিট রাখতে পারেন, আর যদি মনে হয় হাতে সময় আছে সেক্ষেত্রে আপনারা 30 মিনিট রাখবেন, আর যদি মনে হয় আরেকটু বেশি রাখতে চান সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তো অনেকটা কেসে কেসে গলার অবস্থাটা খারাপ হয়ে গেছে, আপনারা প্লিজ একটু বুঝে নেবেন। তো রসটা মাখানো হয়ে গেছে, এরপর একটা প্লেট ঢেকে দিলাম আর 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে রান্না করতে রান্নাঘরে নিয়ে যাব। তো গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি, তাতে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেবো 1টা তেজপাতা, 2টোই মুখ ফাটানো এলাচ, 1টা দারচিনি স্টিক, 2টো লবঙ্গ। এরপর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। তো আমি 2টো পেঁয়াজকে এরকম পাতলা করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো মিডিয়াম সাইজের ছিল। আর পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একদম ব্রাউন করে নিতে হবে, আর গ্যাসেরটা মিডিয়ামে রেখেই কিন্তু এই পেঁয়াজগুলোকে ভাজতে হবে। লো হিটে ভাজলে তো পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে, লাল লাল কালারটা আসবে না, আবার হাই হিটে ভাজলে পেঁয়াজগুলো অনেকটা কালচে হয়ে পুড়ে যাবে। তো পেঁয়াজগুলো নেড়ে চেড়ে এরকম ব্রাউন টাইপের হয়ে গেছে। এরপর একটা একটা করে চিকেন দিয়ে দেবো, আর চিকেনগুলোকে একটা একটা করে তুলে দিতে হবে। একবারে ঢেলে দিলে কিন্তু এই চিকেনের যে ব্রাউন কালারটা আছে সেটা আসবে না। তো এই পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে একটু ভেজে নেবো গ্যাসেরটা মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট। এভাবে নাড়তে নাড়তে পেঁয়াজের যে গোল্ডেন কালারটা আছে অনেকটাই চিকেনের মধ্যে চলে আসবে, আর ম্যারিনেট করার যে মিশ্রণটা আছে সেটা আমি পরে এই চিকেনের মধ্যে দিয়ে দেবো কষার সময়। তো ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন চিকেনগুলো খুব সুন্দর একটা কালার চলে আসছে, গোল্ডেন টাইপের। তো এরপরে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো আদা রসুন বাটা, আগে 1 চামচ দিয়েছিলাম এখন 1/2 চামচ দিলাম। আর চিকেনটা কিন্তু এরকম গোল্ডেন হওয়ার পরই আদা রসুন বাটাটা দিতে হবে, আর পেঁয়াজের কালারটা এরকম গোল্ডেন হওয়ার পর চিকেনটা দিয়ে একটু লাল লাল করে ভাজার পরই বাকি মশলাগুলো দিতে হবে, তা না হলে চিকেনটা খেতে অতটা ভালো লাগবে না। তারপর 1 চামচের মতো ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুই দেবো না, সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আর এই চিকেনে খুব বেশি মশলা দিলে ভালোও লাগে না, কারণ এটা গন্ধরাজ চিকেন, গন্ধরাজ লেবুর একটা সুন্দর ফ্লেভার আছে, সেই সুন্দর গন্ধটার জন্যই কিন্তু এতে কম মশলা দিয়ে এই রান্নাটা করতে হয়। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পর এতে পানি দিয়ে দেবো 2 কাপের মতো, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ এটা মাখা মাখা হলে বেশি খেতে ভালো হয়। যদি মনে হয় ঝোলের পরিমাণ রাখতে চান সেক্ষেত্রে পানিটা দিতে পারেন। তো আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আর গ্যাসের হিটটা একদম লো করে দিয়েছি, লো হিটেই কিন্তু চিকেনটা সেদ্ধ করতে হবে, যেহেতু ভাজতে গিয়ে অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আর লো হিটে 5 থেকে 7 মিনিট এইভাবে ঢেকে রাখলেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 7 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেবো, এতে কিন্তু ঝোল আছে, আমি যেহেতু আবারও 2 মিনিটের জন্য এটা ঢেকে সেদ্ধ করব তার জন্য ঝোলটা খুব বেশি শুকনো করে নিইনি। একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরই আমি এটাকে খুলে নুনটা চেক করে নিয়েছি, নুনটা কম ছিল তাই নুন দিয়ে দিলাম স্বাদ মতো, 3টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি 1/2 চামচের মতো, যেহেতু টক দই আর লেবু দেওয়া আছে একটু টকটক ব্যাপারটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করতে হবে। তো সব কিছু মিশিয়ে নিলাম, মিশিয়ে নেওয়ার পর
এটাকে আবারও ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য, আর গ্যাসটা লো করে দেবো। তো নেড়ে চেড়ে এরপর ঢাকনাটা ঢেকে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি চিকেনটা আরেকবার নেড়ে চেড়ে ঝোলটা একটু চেক করে নেব। তো অনেকটাই মাখা মাখা হয়ে গেছে, ঝোলটা খুব বেশি নেই, একটু নেড়ে চেড়ে আমি কি করব এটাকে নামিয়ে নেব, কারণ রান্নাটা আমার হয়ে গেছে। আর একটা লেবু স্লাইস দিয়েছিলাম এর গন্ধটা নেওয়ার জন্য। এই লেবু স্লাইসটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে তুলে ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু চিকেনটা তেতো টাইপের হয়ে যেতে পারে। তো আমি সাজেস্ট করবো এটা না দেওয়ার। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই চিকেনের কড়াটা নামিয়ে নেব, আর গ্যাসটা অফ করে দিয়েছি। তারপর আমি একটা প্লেটে সার্ভ করার জন্য দিয়ে দিয়েছি, আর একটা গন্ধরাজ লেবুর পাতা আর একটা গন্ধরাজ লেবুর স্লাইসকে দিয়ে একটু ডেকোরেট করে আমি সার্ভ করতে দিয়ে দিলাম। তো এই চিকেনটা খেতে খুব টেস্টি হয়, এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। বিশেষ করে এই গরমকালে গন্ধরাজ চিকেন বা লঙ্কা মুরগি যেটাকে বলে, এটা এই নামে বেশি পরিচিত। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে, আর গরমকালে আমরা গন্ধরাজ চিকেন রেসিপিটা তৈরি করে থাকি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল, আর যদি মনে হয় একটা লাইকও করে দিতে পারেন। আর এতক্ষণ আমার রেসিপির সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার রেসিপিও মাঝে মাঝে দেখতে থাকবেন।